লক্ষিমপুরের মৃতদেহ তো জাহাঙ্গীরের আসিল, কিন্তু জাহাঙ্গীরের ঘাতক কোন? আর অবশেষত যবনিকা পড়িল এক রহস্যঘন নাটকর, কিন্তু এতিয়াও মূল নাটকর নায়ক সুনীল গগৈক লৈ অব্যাহত আছে সেই একই রহস্য। এটা রহস্যর অবসান ঘটিল যদিও আন এক রহস্যর মাজত সোমাই পড়িল সুনীল গগৈর পত্নী আর তেওঁর পরিয়াল। আমি কব খুঁজিছো ঢকুয়াখনার শিহরণকারী মুণ্ডহীন মৃতদেহ কাণ্ডর কথা। যা এক জুনের পর মুণ্ডহীন অর্ধদগ্ধ মৃতদেহ ঠিকাদার সুনীল গগৈর বলে এক প্রকার নিশ্চিত হওয়ার পিছতো প্রেক্ষাপটল আহি পড়ছিল বহু সন্দেহর অবকাশ। বিগত কিছুদিনের পর হওয়া সন্দেহ সত্য প্রমাণিত করে আজি লক্ষিমপুরের স্বয়ং আরক্ষী অধীক্ষক অর্পণা নটরাজনে ঘোষণা করলে ঢকুয়াখনাত উদ্ধার হওয়া মৃতদেহ সুনীল গগৈর নহয়। ডিএনএ পরীক্ষায় স্পষ্ট করলে মৃতদেহ রাজমিস্ত্রী জাহাঙ্গীর হুসেনর, ধুবুরীত ঘর মৃত জাহাঙ্গীর হুসেনর। ঠিকাদার সুনীল গগৈর অধীনত জল জীবন আসনির রাজমিস্ত্রির কাম করেছিল জাহাঙ্গীরে। দীর্ঘদিন ধরে সুনীল গগৈর অধীনত কাম করেছিল জাহাঙ্গীরে। সুনীল গগৈর প্রা 5 লাখ টাকা পাবলে আসিল বলে দাবি করেছে জাহাঙ্গীরের পত্নীয়ে। আনকি নির্বাচন আর ঈদতো জাহাঙ্গীরক ঘরলৈ আহিবলৈ দিয়া নাছিল সুনীলে। এনেবোৰ কথা কাণ্ডই অধিক রহস্য ঘন করে তুলিছে সমগ্র ঘটনার আজি। কিন্তু সমগ্র ঘটনার আজিত এতিয়া আন এটা নতুন টুইস্ট। জাহাঙ্গীরের মৃতদেহ যদি সেইটো স্বাভাবিকতে এতিয়া ডিএনএ পরীক্ষার পাছত স্পষ্ট হয়েছে, তেনেহলে সুনীল গগৈ কোত? সুনীল গগৈ কোত পলাতক অবস্থাত আছে? নে সুনীল গগৈয়ে সমগ্র ঘটনার মাস্টার মাইন্ড? অতি শীতল মস্তিষ্করে এই সমগ্র ঘটনাটো সংঘটিত করলে নাকি, তাক লৈ এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে। কিন্তু আরক্ষীয়ে কৈছে এতিয়া আমি একো কথা কব নোৱাৰো। নতুনকৈ গোচর রুজু হব, নতুন ফাইল এতিয়া সাজু হব আর তার ভিত্তিত কাইলৈৰ পৰা তদন্ত হব। আর কাইলৈৰ পৰা যি তদন্ত প্রক্রিয়া আগবাঢ়িব সেই তদন্ত প্রক্রিয়াত সুনীল গগৈৰ পত্নী, তেওঁৰ পৰিয়ালৰ আন সদস্য সকলোকে সাঙুৰি লোৱা হব। এই ঘটনাক্রমত যি যি ব্যক্তি সোমাই পৰিছিল সকলোকে এই নতুন তদন্তৰ আওতালৈ অনা হব আর তার ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া চলিব আর গ্রেপ্তার করা নকৰাটো অন্তিম পর্যায়ত স্বনিশ্চয় করা হব। তদন্তৰ অন্ততে স্বনিশ্চয় করা হব কাক গ্রেপ্তার করিব বা কাক গ্রেপ্তার করা নহব। কিন্তু সমগ্র ঘটনা সন্দর্ভত আমি পুনর্বার জানাই থাকি যে 1 জুনত এই ঘটনা সংঘটিত হয়েছিল, 2 জুনত সমগ্র রাজ্যজুড়ি হাহাকার লাগিছিল, সুনীল গগৈর মৃত্যু হওয়া বলে পরিয়ালের লোকে হুক হুকাই কান্দিছিল আর সর্বত্র সুনীল গগৈ হত্যা করা বলে উল্লেখ করা হয়েছিল। আনকি আন এজন বিশেষ PHCর অভিযন্তা যিজন ইমান দিনে জেলত আছিল জয়ন্ত গোস্বামী তেওঁৰ নাম, তেওঁৰ নামটো সাঙুর খাই পড়েছিল এই ঘটনা সন্দর্ভত। কিন্তু এতিয়া নতুনকৈ এই সমগ্র ঘটনায় অন্য মোড় লৈছে, কারণ আরক্ষীয়ে প্রাথমিকভাবে সকলো বিচার বিশ্লেষণ করে আর ঘটনাস্থলী পরিদর্শন করে বহুকেইটা ক্লু লাভ করেছিল, বহুখিনি তথ্যপাতি আহরণ করেছিল ঘটনাস্থলীর। বেল্টর একটা টুকুরা লাভ করেছিল, তারপরাই ঘটনায় অন্য মোড় লৈছিল। সেই বেল্টর টুকুরাটো আছিল জাহাঙ্গীর হুসেনর। বিচার খুচার করা হয়েছিল সেই স্যাম্পলটো সংগ্রহ করে, তারপরেই এই ঘটনাক্রমত জাহাঙ্গীর হুসেনের নামটো সোমাই পড়েছিল। জাহাঙ্গীর হুসেনের ভাতৃ সোধপোষ চলোৱা হয়েছিল বা সোধপোষ করা হয়েছিল, লগতে আন আন লোককো সোধপোষ করা হয়েছিল। আর অবশেষত আজি ডিএনএ টেস্টর এই ফলাফল আহিল। ডিএনএ টেস্টর বাবে জাহাঙ্গীরের ভাতৃ নমুনা সংগ্রহ করা হয়েছিল, সুনীল গগৈর পুত্র নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর সেই নমুনাব সংগ্রহ করে ডিএনএ টেস্ট করা হল আর ডিএনএ টেস্টর ফলাফলত আহিল যে এই মৃতদেহ জাহাঙ্গীর হুসেনর। আজি আরক্ষী অধীক্ষকগী আর কি কি কলে আমি শুনাই লোক বিচার। আবি আজ ডিএনএ কাজ রিজাল্ট জব আ গিয়া, ইয়ে আবি নিশ্চয় হুয়া হ্যা কি ইয়ে যে ডেড বডি হ্যা ইয়ে সুনীল গগৈ কা নহি হ্যা। বিকজ ইয়ে পুরা এক নাটক কে তরিকে সে ইয়ে রচায়া গিয়া হ্যা কি হমসে বোলা গিয়া কি সুনীল গগৈ কা বডি হ্যা, উনকি ওয়াইফ নে এক FIR দিয়া হ্যা বিকজ অফ দ্য ডিএনএ রিপোর্ট এন্ড হমারা জো ইনভেস্টিগেশন কা লাইন থা উসে অভি ক্লিয়ার হুয়া হ্যা কি ইয়ে জো পুরা মার্ডার কা জো স্টোরি বতায়া গিয়া এক ফলস স্টোরি হ্যা এন্ড বাকি মার্ডার ইনভেস্টিগেশন কে থ্রু বাকি ডিটেলস জো হ্যা ইনভেস্টিগেশন সে পতা চলেগা। আর পরবর্তী সকল তদন্তর পাছত স্পষ্ট হব বলে উল্লেখ করেছে আরক্ষী অধীক্ষকে। কিন্তু সবাতোকৈ ডাঙর কথাটো হল যে সুনীল গগৈ এতিয়া কোত? সেইগুলি সুনীল গগৈ যাকি এতিয়া এই ঘটনাক্রমত অন্য প্রকারে সোমাই পড়েছে, লগতে তেওঁৰ পত্নী আর পরিয়ালের আন একাংশ সদস্য সোমাই পড়েছে, সেইজন ঠিকাদার বা ব্যবসায়ী সুনীল গগৈ কোত বর্তমান, তাক লৈ এতিয়া উঠিছে প্রশ্ন। কোত গল সুনীল গগৈ এতিয়া কোটি টকীয়া প্রশ্ন হয়েছে সেইটো।
সুনীল গগৈর পত্নীয়ে মিথ্যাচারৰ আশ্রয় লোৱাৰ লগতে এক নাটক রচনা কৰিছিল বুলি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে। উল্লেখযোগ্য যে জাহাঙ্গীরৰ ভাতৃ শহীদুলৰ জহিদুলৰ সৈতে মিলিছে মৃতদেহৰ ডিএনএ। আরক্ষী অধীক্ষকৰ সংবাদমেল আৰু সেই সংবাদমেলে এক রহস্য ফাদিল করলে, কিন্তু আন এক গভীর রহস্যর মাজত সোমাই পড়িল সুনীল গগৈ আৰু তেওঁৰ পত্নী। কিয়নো মুণ্ডহীন মৃতদেহটো জাহাঙ্গীরৰ বুলি প্রমাণিত হোৱাৰ পিছত প্রশ্ন উঠিছে, কত গল সুনীল গগৈ? কোনে হত্যা করলে জাহাঙ্গীরক? সুনীল গগৈ জীবিত অবস্থাত আছে নে আত্মগোপন করে আছে? জীবিত অবস্থাত আছে নে মৃত অবস্থাত আছে বা আত্মগোপন করে আছে? এই সমগ্র ঘটনা সুনীল গগৈর পত্নীয়ে জানিছিল নেকি? পরিকল্পিতভাবে সুনীল আর পত্নীয়ে সুনীল হত্যার নাটক রচিছিল নেকি? কিয় এই ঘটনাক্রমের আগে আগে ইন্স্যুরেন্স করা হয়েছিল তাকো কেবাটাও টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স, লগতে ব্যাংকর একাউন্টরপর যুক্ত মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারট কিয় সুনীল গগৈ সলনি করেছিল? ইয়াত কেবল টকার লেনদেনের কথা জড়িত নে আন কেতবোর কথাও জড়িত? এই রহস্য উদ্ঘাটনের বাবে আরক্ষী আরম্ভ করব আন এক নতুন তদন্ত। উল্লেখযোগ্য যে এই রহস্যময় ঘটনার কিছুদিন পূর্বে গোপনে নতুন মোবাইল নম্বর লৈছিল সুনীল গগৈ। ইতিমধ্যে আমি কৈছো নতুনক করেছিল জীবন বীমা। সুনীলর মৃত্যু হওয়া বলে নাটক রচি জীবন বীমার ধন উলিওয়ার কৌশল রচনা করেছিল নাকি সুনীল গগৈয়ে? এই পরিকল্পনা পত্নীর সহযোগত করেছিল নাকি সুনীলে? স্বাভাবিকতে এনেবোর রহস্যঘন প্রশ্নই এতিয়া চর্চা চলিছে সমগ্র অঞ্চলট বা সমগ্র জুড়ি। এই সন্দর্ভত আরক্ষী অধীক্ষকে আর কি কলে শুনাব বিচারিছো। अभी एज ऑफ नाउ सुनील गोगोई, उनकी वाइफ और बाकी जो भी अकम्प्लिसेस है उनके अगेंस्ट केस एक रजिस्टर किया जाएगा। जैसे लास्ट वन मंथ में सुनील गोगोई का जो भी एक्टिविटीज इन्वेस्टिगेशन के दौरान पता चला है कि नए इंश्योरेंस पॉलिसीज खोला है, हमें पता चला है कि सुनील गोगोई ने कोई नया मोबाइल नंबर लिया है जिसके बारे में किसी को पता नहीं था। सो ऐसा कुछ कुछ टेक्निकल डिटेल्स भी है जिसके वजह से हमें ये क्लियर हो रहा है कि ये एक वेल थॉट आउट कॉन्स्पिरेसी है एंड हो सकता है कि इंश्योरेंस बेनिफिट्स पाने के लिए ये पूरा जो नाटक है ये रचाया गया है। अभी जितना भी हमारा इन्वेस्टिगेशन से पता चला है ऐसे ही लग रहा है, क्योंकि उनका घर से 300 मीटर्स दूर उनके ही माटी में एक दूसरा आदमी का डेड बॉडी मिल रहा है जो उनके ही घर में रुका हुआ था, और फिर उनका ऐसा दिखाया गया कि वो उनका ही डेड बॉडी है। तो ये सबसे यही लग रहा है कि उनका ये उनका ही परिकल्पना से ये एक पूरा एक नाटक रचाया गया है। পরিকল্পনা অনুসরি নাটক রচনা করা হয়েছে। আরক্ষী অধীক্ষক তাৎপর্যপূর্ণ বক্তব্য আর পুনপতিয়াকৈ সন্দেহর আঙুলি এটা সুনীল গগৈর পরিয়াল আর সুনীল গগৈর উপর। সুনীল গগৈ সচাকৈ জীবিত অবস্থা নেকি? জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়ে গেল, এজন সাধারণ রাজমিস্ত্রিক অস্ত্র হিসাবে ইয়াত এই সমগ্র ঘটনাক্রমত ব্যবহার করলে? এইবর প্রশ্নের উত্তর এটা রাইজে বিচারিব। আমার দুজনক সাংবাদিক লাইভত আছে, ধুবুরীর আছে আমার সাংবাদিক জ্যোতিময় চক্রবর্তী, যেহেতু জাহাঙ্গীর হোসেনের ঘর ধুবুরীত, আর লক্ষিমপুরের সেই সমগ্র ঘটনাবলী বিবরণী বা তথ্যব দিবল আমার সাংবাদিক সঞ্জীব লাহন লাইভত আছে লক্ষিমপুরের। সঞ্জীব, প্রথমে আপনার কাছে গৈছো এই সমগ্র বিষয় সন্দর্ভত অধিক তথ্য জানিবল। আরক্ষী অধীক্ষকগাকে বহুকিটা আজি বিস্ফোরণ ঘটালে, এটা তদন্তই নতুন মূর লব। এটা সুনীল গগৈর প্রশ্ন উত্থাপন হয়ে আছে, এই সুনীল গগৈ বোলাজন এটা কোত থাকিব পারে? চাওক জয়ন্ত, প্রথমতে প্রাঞ্জল, যে অহা কাইলৈ এটা নতুন কেস রুজু করা হব সুনীল গগৈ পরিয়ালৰ, সুনীল গগৈ আর সুনীল গগৈ পরিয়ালৰ বিরুদ্ধে এটা কারণে করা হব যে সকলে সন্দেহ করেছে যে সুনীল গগৈ আসল জাহাঙ্গীর হোসেনক হত্যা করা হল, আর যদি মৃতদেহ সেই ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে আর ডিএনএ পরীক্ষার যে ফলাফল তারপর স্পষ্ট হয়েছে যে মৃতদেহটা আসলে সুনীল গগৈ নাছিল, সেইটো আসলে জাহাঙ্গীরর। ডাঙৰ কথা এইটোৱে যে আমি প্ৰথমৰপৰা আজিৰ দিনটোলৈকে যি পৰ্যবেক্ষণ কৰি আছোঁ সমগ্ৰ ঘটনা, সাপতীয়াত গৈ সুনীল গগৈ পৰিয়ালৰ লগত আমি কথা পতাৰ যত্ন কৰিছোঁ, যিখন যিখন নাটক আচলতে অৱতাৰণা কৰা হ'ল, যিখন নাটক অৱতাৰণা কৰা হ'ল তাত কোনো খুঁত নাই, একেবাৰে নিখুঁত এখন নাটক। সুনীল গগৈ পৰিয়াল, সুনীল গগৈ পুত্ৰ বা ওচৰ পাজৰ থকা যিসকল লোক আছে তেওঁলোকে এনেকুৱা এটা দৃশ্য উপস্থাপন কৰিলে যে সকলোৱে মানি ল'ব লাগিব সেই মৃতদেহটো আছিলে সুনীল গগৈ। অতি ডাঙৰ কথা চাওক যে ইতিমধ্যে আৰক্ষী অধীক্ষক অৰ্পণা নটৰাজনে ইতিমধ্যে উল্লেখ কৰিলে ফুল একেবাৰে সম্পূৰ্ণৰূপে পৰিকল্পিত হত্যাকাণ্ড, সেইটো কথাটো নিশ্চয় একেবাৰে সঁচা কথা আৰু তাত ক্লু কেইবাটাও আছে। চাওক প্ৰাঞ্জল, আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে, যদি মই সংযোগ কৰিব বিচাৰিছোঁ যে মৃতদেহত পোৱা গৈছিল সোণৰ, মানে জ্বলি 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 যোৱা সোণৰ, সেই সোণখিনি আছিলে সুনীল গগৈ, আৰু মৃতদেহৰ কাষত পোৱা গৈছিলে সুনীল গগৈয়ে পিন্ধা এটা টি শ্বাৰ্ট,
আর মৃতদেহর কাষত উচৰতে পোৱা গৈছিল এযোৰ সেন্ডেল, অর্থাৎ একবারে ফুল প্ল্যান, একবারে সম্পূর্ণ পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আর হয়তো সুনীল গগৈ আঙুলি এইকণেই সকলে টুয়াইছে, কারণ জাহাঙ্গীরের মৃতদেহর উচৰত সুনীল গগৈ ব্যবহার করা সামগ্রী তিনিপদ পাইছিলে, টর্চ লাইটটো, টি শার্টটো, সেন্ডেলযোর। সুনীল গগৈলৈ হত্যাকারী হিসাবে সকলে আঙুলি নুটুয়ালেহেঁতেন। এই তিনটা সামগ্রী যেটা উদ্ধার হল জাহাঙ্গীরের মৃতদেহর কাষত, তেতিয়াহলে স্বাভাবিকতে সকলে সুনীল গগৈ যে হত্যাকারী সেই কথাটা আঙুলি টুয়াবই। তাতোকৈ ডাঙর কথা যে শুনখিনি কথা কব বিচাৰিছো যে ইমানেই তথ্য মানে মূল উদ্দেশ্য সঞ্জীব তেওঁলোকৰ এটাই আছিল সেই সামগ্রীখিনি তাত থৈ যাতে সেই মৃতদেহটো সুনীল গগৈৰ বুলি সকলোৱে ভাবে, আৰু সুনীল গগৈয়ে হয়তো ব্যৱসায় ভিত্তিত বিভিন্নজনৰ পৰা টকা আনিছিল, সেই টকাবোৰ যাতে উভতাই দিব লগা নহয়, ইনস্যুৰেঞ্চৰ টকাবোৰো যাতে পাই যায়, মুঠতে এক ভয়ংকৰ পৰিকল্পনা ৰচনা কৰা হৈছিল, মাষ্টাৰ প্লেন, চিনেমাৰ কাহিনীৰ দৰে এইবোৰ কথা। কিন্তু অপৰাধীয়ে যিমানেই অপৰাধ নকৰক কিয় কিবা এটা ক্লু যে থৈ যায়, সি ঠিক তেনেধৰণে এই ঘটনাৰ ক্ষেত্ৰতো হৈছে, নহয় জানো সঞ্জীৱ? হয়, নিশ্চিতভাৱে নিশ্চিতভাৱে চাওক যে সুনীল গগৈ যথেষ্ট ক্লুট হৈ গ'ল, সুনীল গগৈ যথেষ্ট ক্লুট হৈ গ'ল। যদি জাহাঙ্গীৰৰ মৃতদেহৰ কাষত সুনীল গগৈ ব্যৱহাৰ কৰা চেণ্ডেলযোৰ, সুনীল গগৈ ব্যৱহাৰ কৰা টি শ্বাৰ্টটো, বা সুনীল গগৈ লৈ যোৱা সেই টৰ্চটো যদি থাকি নগ'লহেঁতেন, স্বাভাৱিকতে সুনীল গগৈলৈ কোনো সন্দেহৰ আঙুলি নুটুৱাই অন্য হত্যাকাৰীৰ নামো ল'লেহেঁতেন। আজিৰ দিনটোত হত্যাকাৰী হিচাপে নিতান্ত এইটো এটা হত্যাকাণ্ড, এইটো কোনো নুই কৰিব নোৱাৰে, একেবাৰে জল জল পটপট হৈ আছে। সঞ্জীৱ অলপ সময় লাইনত থাকক, মুঠতে তেওঁলোকৰ যদি পৰিকল্পনা এনেধৰণৰ আছিল যে সুনীল গগৈৰ মৃতদেহ যেন সেইটো দেখুৱাব লাগে, আৰু সেইটোৱে হয়তো তেওঁলোকৰ মূল পৰিকল্পনা আছিল, আৰু সেই পৰিকল্পনা অনুসৰি তেওঁলোকে সেই সামগ্ৰীবোৰ হয়তো তাত থৈছিলে। আমি আৰু অধিক কথা পাতিম, সঞ্জীৱ আৰু জ্যোতিময় থাকক আমাৰ সৈতে লাইনত। কিন্তু আন কেতবোৰ তথ্যও আমি আপোনালোকক দি ল'ব বিচাৰিছোঁ, সেই তথ্যবোৰ আমি আপোনালোকক দিম এই মুহূৰ্তত। আৰক্ষী অধীক্ষকৰ সংবাদমেলৰ পূৰ্বে কি কৈছিল সুনীল গগৈৰ পত্নীয়ে, সেইখিনিও আমি শুনাব বিচাৰিম। সুনীল গগৈৰ পত্নীয়ে আৰক্ষী অধীক্ষকৰ সংবাদমেলৰ পূৰ্বেই কিছু ভাষ্য আগবঢ়াইছিল, আজি সেই ভাষ্য শুনাব বিচাৰিছোঁ। মই সদায় কৈয়ে আছো, আৰু যদি জাহাঙ্গীৰ হয়, জাহাঙ্গীৰক কোনে হত্যা কৰিলে সেইটো মোৰ আগত দেখুৱাওকহি। আৰু যদি মোৰ মানুহজনেই কিবা কৰিছে, দোষী হয়, তেওঁকো মোৰ চকুৰ আগত আনি প্ৰমাণ কৰি দিয়ক। তেওঁলোকে যদি ইমানখিনি পাইছে, আৰু ক'ৰবাত ভূটান নে নেপাল নে ক'ত আছে বুলি কিবা কোৱা শুনিছোঁ, তেওঁলোকে যদি জানে তেওঁক উলিয়াব পৰা নাই কিয়, উলিওৱাত কিয় ব্যৰ্থ হৈছে, সেইটো কাৰণে তেওঁলোকৰ কিবা হাত আছে নেকি, সেইবোৰ মোৰ তাৰমানে বহুত সন্দেহ হৈছে এতিয়া তেওঁলোকৰ ওপৰত। কেছটো মানে তেওঁলোকে বেলেগ খাললৈ ঢাল খুৱাবলৈ বিচাৰিছে। এতিয়া কেছটো কোনে বেলেগ খাললৈ ঢাল খুৱাব বিচাৰিছে? সুনীল গগৈৰ পত্নীয়ে এয়া অভিনয় কৰিছেনে সঞ্জীৱ? আৰু যদি অভিনয় কৰিছে, অতি শুনিপূৰ্ণভাৱে অভিনয় কৰিছে, দেখাত নালাগে যে তেওঁ অভিনয় কৰি আছে সঞ্জীৱ? হয় হয়, চাওক যে প্ৰাঞ্জল, মই প্ৰথমেই কৈছোঁ যে প্ৰথম দিনাৰ পৰা, অৰ্থাৎ 1 তাৰিখৰ পৰা, 1 জুনৰ পৰা আমি সমগ্ৰ ঘটনাটো যেতিয়া সংঘটিত হৈছিলে, তেতিয়াৰ পৰা আমি আজি দিনটোলৈকে সুনীল গগৈ পৰিয়ালৰ কাষত থাকি তেওঁলোকৰ মন্তব্য ল'বলৈ যত্ন কৰিছোঁ। আচলতে সেই পৰিয়ালটোৱে আজিৰ দিনটোলৈকে যেনেদৰে আমাৰ আগত কথাখিনি প্ৰকাশ কৰি আছে, আৱেগ ভৰা কথা, আচলতে প্ৰত্যক্ষভাৱে যদি কোনোবাই দেখে সকলোৰে চকুৰ পানী ওলাই আহিব, ঠিক তেনেকৈয়ে সুনীল গগৈ পত্নীয়ে কথাখিনি অৱগত কৰে। আৰু তাৰ বিপৰীতে আজি আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে এটা কথা ক'লে যে গোটেই কনস্পিৰেচিটোত, গোটেই ষড়যন্ত্ৰটোত হয়তো সুনীল গগৈ পত্নীও জড়িত থাকিব পাৰে, কাৰণ যিখিনি আচলতে বীমাৰ কথা কৈছে, জীৱন বীমাৰ কথা কৈছে, তাৰ নমিনী আছিলে সুনীল গগৈ পত্নী পুষ্পা গগৈ। গতিকে পুষ্পা গগৈ হয়তো সেই সমগ্ৰ ঘটনাজীৰ বিষয়ে নজনা কৰি থকা নাই। আচলতে যদি জানিছিলে, তেতিয়াহ'লে আপুনি ক'বৰ দৰে ইমান এখন নিখুঁত আৰু নিপুণ নাটক কৰিলে, যাৰ কাৰণে নেকি এজন সাধাৰণ মিস্ত্ৰীক হত্যা কৰিলে, এজন সাধাৰণ মিস্ত্ৰীক হত্যা কৰিলে, আৰু হত্যা কৰি বেলেগ নিজকে হত্যাকাণ্ডৰ বলিৰ ৰূপ দিবলৈ যত্ন কৰিলে, স্বাস্থ্য বীমাৰ যি পইচা ল'বলৈ যত্ন কৰিলে। আচলতে কথাটো চাওক প্ৰাঞ্জল, আজিৰ দিনটোত মই এটা কথা ক'ব পাৰোঁ যে মোৰ নলেজত নাই, মোৰ জ্ঞানত নাই যে তেনেকুৱা এটা ঘটনা হয়তো চিৰিয়েলত বা কোনোবাই কল্পকাহিনী লিখা লোকে লিখি উলিয়াইছে। একেবাৰে জঘন্য আৰু নিঃশংস এটা হত্যাকাণ্ড সংঘটিত হ'ল ঢকুৱাখানাৰ সাপতীয়াত। আৰু আৰু সেই জাহাঙ্গীৰ হোসেনৰ পৰিয়ালত এতিয়া স্বাভাৱিকতেই এক অস্বাভাৱিক পৰিৱেশ, তেওঁলোকৰ পৰিয়ালত কান্দোনৰ ৰোল উঠিয়ে আছে। আৰু আমাৰ সতীৰ্থ সাংবাদিক জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তী তেওঁৰ পৰিয়ালৰ কাষত আজি গৈছিলে, কথাও পাতিছিল। জ্যোতিৰ্ময়, অৱশেষত যিটো কোনেও কামনা কৰা নাছিল, পৰিয়ালৰ লোকসকলে কামনা কৰা নাছিল, সেইটোৱে বাস্তৱত হ'ল, এয়া জাহাঙ্গীৰ হোসেনৰ মৃতদেহ প্ৰমাণিত হ'ল। হয়, নিশ্চয়কৈ প্ৰাঞ্জল, জাহাঙ্গীৰ হোসেনৰ মৃতদেহ প্ৰমাণিত হোৱাৰ পিছতো আমি যেতিয়া
লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজনে যেটা বক্তব্য সংবাদমেল যেটা সম্বোধন করেছে তারপর আমি যোগাযোগ করেছো। আসলে রাতেপা আমি একটা পরিবেশ দেখি, দিনের ভাগত একটা পরিবেশ দেখি, শোকাকাক পরিবেশ বর্তমানে বিরাজ করেছে। বিভিন্ন প্রশ্ন মনোদায় হয়েছে, কোনোবাই পরিয়ালের কব বিচারিছে, সুনীল গগৈর 5 লাখ টাকা যাজমিস্ত্রীর হাজিরা হিসাব বা ইমান দিনে যে কাম করেছিল কাম করার বিনিময়ে 5 লাখ টাকা পায়, আর সেই 5 লাখ টাকা নির্বাচনের পূর্বে বিচারিছিল, কিন্তু নির্বাচনের পূর্বে সেই 5 লাখ টাকা দিয়া নহল, ইভেন কি ভোট দিবলে নির্বাচনের যদি আহিব বিচারিছিল এয়াও বিভিন্ন কামর উজাতে রখাই থা হল, এনেকে অভিযোগ আহিছে। আৰু এটা কথা, পত্নী এটা বারে বারে কিন্তু এটা কথা উল্লেখ করেছে, এই বিগত দুদিনের পর আমি শুনেছো এই কথাটো যে 30 মে তারিখ গধূলির টাইমত ফোন করেছিল, ফোন করে আধার কার্ড ভোটার কার্ড আর প্যান কার্ড বিচারিছিল। কিয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড হঠাৎ 30 মেত বিচরা হল, সেয়াও কিন্তু হয়তো তদন্ত ওলাই পড়ব, তার অন্তর্গত আন কিনা রহস্য থাকিব পারে। কিয় জাহাঙ্গীর হতুয়াই জাহাঙ্গীর ঘরের পর এই বস্তুটা বিচরা হল, ঠিক যদি সকল যদি ঠিকই থাকে হত্যা করার পূর্বে প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি কিয় বিচরা হয়েছিল, বা সেই প্যান কার্ড আধার কার্ড ব্যবহার করে কিনা আন কিনা করা হয়েছিল নাকি, মোবাইল নাম্বার ইত্যাদি উলুয়া হয়েছিল নাকি, সেইবিলাকও কিন্তু তদন্তর হয়তো আহি যাব লাহে লাহে তদন্ত ওলাই পড়ব। কিন্তু জয়ন্ত প্রাঞ্জল, বুথের উপর কথা এটাই যে এই সমগ্র কথাত কিন্তু একটা শোকাকুল পরিবেশ বিরাজ করেছে, কেবল মাত্র ঘোড়ামারা ধুবুরী শহরের পর কিছু নিলগত গৌরীপুর থানা অঞ্চলত ঘর এই জাহাঙ্গীরের ঘোড়ামারা বলে গাঁওখানের নাম, আর সেই তাত কেবল মাত্র পরিয়ালের সদস্য নয় সমগ্র গাঁওবাসী আজি একটা শোকাকুল পরিবেশ বিরাজ করেছে, আসলে বুঝি উঠিব পারে এটা কি করণীয় আছে, কি করণীয় আছে। হয় জ্যোতির্ময়, আন কেতবোৰ প্রশ্নও আহিছে, জাহাঙ্গীরের ভাতৃর আজি ভাষ্য গ্রহণ করেছিল আমার সাংবাদিক সঞ্জীবে, আর তেতিয়া সেই সময়ত কিন্তু জাহাঙ্গীরের ভাতৃয়ে সেই সুনীল গগৈর পরিয়ালটির প্রতি পূর্ণ আস্থা দেখুয়াছিল, আর পরিয়ালটির স্বভাব চরিত্র বা ব্যবহার পাতি ভাল বলে কৈছিল। মানে সুনীল গগৈ পরিয়ালে বা সুনীল গগৈ যদি এই গরিহণাযোগ্য নিকৃষ্ট জঘন্যকাণ্ড সংঘটিত করেছে, তেনেহলে স্বাভাবিকতেই তেওঁলোকৰ মানসিকতা কেনে হব পাৰে সেয়া আমি অনুমান কৰিব পাৰিছো। হ্যাঁ, নিশ্চয়কৈ এটা বস্তু চাওক, ভাতৃদেৱে স্পষ্টকে কৈছিল, যেটা আমার সতীর্থ সঞ্জীবে যেটা স্টেটমেন্ট লৈছিল বা ইন্টারভিউ লৈছিল, কিন্তু কৈছিল কথাখিনি, কিন্তু বুথের উপর কথা এটাই, পরিয়ালের কিন্তু এটাই কথা, কি করব এটা আসলে বিভূতিত পরিছে, আসলে মৃতদেহটো যদিও পাইছে কিন্তু তার যে মূরের অংশটো নাই, তেনেক্ষেত্রত মৃতদেহ অর্ধ দগ্ধ একটা মৃতদেহ, এটা কি করব আছে, যথেষ্ট দুখিয়া একটা পরিয়াল, কেনেকে লক্ষিমপুরলৈ যাব বা কি ধরনের এই গোটেই তদন্ত প্রক্রিয়া কিনা নিজাববিয়াকে গোচর তরিব লাগিব নাকি, কারণ এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, আর এই হত্যাকাণ্ডের বিচার কিন্তু বিচারে আমাক রাতেপা কৈছে যে ইয়ার যুনে ইয়ার কারণে দায়ী একটা কঠোরতম ব্যবস্থা হব লাগে, যেন 100 জন মানুষ চিন্তা করব লাগবে, এনেকা কাম এটা করবলে 100 মানুষ মিনিমাম চিন্তা করব লাগবে যে এনে কাম করা না যাব, তার কারণে কিন্তু প্রশাসনের উপর সরকারের উপর আস্থা প্রকাশ করেছে, আর এই ডিএনএ টেস্টত রিপোর্ট যিয়ে না হোক কেউ, কারণ কালি মুখ্যমন্ত্রী কই দিয়ার পিছিয়ে প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল যে ইয়ার মৃতদেহ জাহাঙ্গীরের, আর ইয়ার দাবি উত্থাপন করেছে, ইয়ার সঠিক তদন্ত দাবি উত্থাপন করেছে, আর এই পরিকল্পিত হত্যাকাণ্ডের আয়ত কোন কোন জড়িত আছে সকলকে আসলে সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে, কিন্তু মুঠের ওপর কথা এটাই এটাই যে মৃতদেহটো যেহেতু মূরের অংশটো নাই, তেনেক্ষেত্রত মৃতদেহটোক কেনেকে সমজি লব বা সেই মৃতদেহ লৈ পরবর্তী সময় কেনেদরে প্রশাসনের যোগাযোগ করব, আসলে প্রাঞ্জল মই পুনৰ এবাৰ উল্লেখ কৰিছো, যথেষ্ট গাঁৱলীয়া এটা হোজা পৰিয়াল, এতিয়া ভাবি উলিয়াব পৰা নাই আসলে কি কৰিব লাগিব পৰৱৰ্তী কি পদক্ষেপ হ'ব, নিরুপায় হয়ে পড়েছে দুর্ভোগীয়া পরিয়ালটো, উপায়ন্তর বা একো ধরনের বাদ নেদেখা অবস্থা এতিয়া, স্বাভাবিকতে এই ক্ষেত্রত আরক্ষী প্রশাসনের তরফের প্রায় সহযোগ করব লাগবে, আর আরক্ষী প্রশাসনে এই সমগ্র প্রক্রিয়াটা কেন ধরনের আগবাই নিয়ে সেয়া হব অত্যন্ত লক্ষণীয়। যদিও আপনি আমার সঙ্গে থাকক, সঞ্জীবও যেহেতু আমার সঙ্গে আছে, আমি আকো এবার শুনে দিব বিচারিছো আরক্ষী অধীক্ষকে আজি কি কি কলে, কিয়দাংশ আকো এবার শুনাব বিচারিছো। আবি আজ ডিএনএ কা রিজাল্টস জব আ গয়া, ইয়ে আবি নিশ্চয় হুয়া হ্যায় কি ইয়ে জো ডেড বডি হ্যায় ইয়ে সুনীল গগৈ কা নহীঁ হ্যায়, বিকজ ইয়ে পুরা এক নাটক কে তরিকে সে ইয়ে রচায়া গয়া হ্যায় কি হমে হমসে বোলা গয়া কি সুনীল গগৈ কা বডি হ্যায়, উনকি ওয়াইফ নে এক এফআইআর দিয়া হ্যায় বিকজ অফ দ্য ডিএনএ রিপোর্ট, এন্ড হমারা জো ইনভেস্টিগেশন কা লাইন থা উসে অভি ক্লিয়ার হুয়া হ্যায় কি ইয়ে জো পুরা মার্ডার কা জো স্টোরি বতায়া গয়া এক ফলস স্টোরি হ্যায়, এন্ড বাকি মার্ডার ইনভেস্টিগেশন কে থ্রু বাকি ডিটেলস জো হ্যায় ইনভেস্টিগেশন সে পতা চলেগা। নাটকীয় ধরনের উপস্থাপন করা হয়েছিল এই ঘটনা, আরক্ষী ইতিমধ্যে সেই কথা স্পষ্ট করে দিছে,
জাহাঙ্গীরর ভাতৃর আজি দিনের ভাগর ভাষ্য আছে। দিনের ভাগত জাহাঙ্গীরর ভাতৃয়ে এই ঘটনাত কোন জড়িত হয়ে থাকবে পারে তাক লৈ কোনো ধরনের তথ্য প্রকাশ করব নোৱাৰ বুলি সদরি করেছিল, সেই ভাষ্যটা আকৌ এবার আমি শুনাব বিচাৰিছো। স্যার, এতিয়া মালিকর ঘরের পর এই মানুষটা নোহা হয়েছে, এটা কোনে হত্যা করলে মালিকর লগত আমার সম্পর্ক ভাল আসলে, কেতিয়াও বেয়াকে সম্পর্ক এটা হওয়া নাছিলে যে আজি গালি বা কিবা কিবি তেনেকুৱা হোৱা নাছিলে। কিন্তু এতিয়া মই কেনেকৈ ভাবিম যে আমার মালিকে করলে নে কোনো আন কোনোবাই করলে, এনেকুৱা শত্রু আসলে মই কেতিয়াও নেজানো। মোৰ মনত তেনেকুৱা শত্রুতা আছে বলে মই নেজানো স্যার, মানে মই একেলগে আছো আজি দেড় বছরমান হল, কিন্তু কোনো শত্রুতা বা মোৰ লগত মানে মই নেজানোয়ে তেনেকুৱা যে কোনো শত্রুতা আছে বলে। আর সেইজন তেনেকুৱা মানুহো নাছিলে যে কোনোবাই যদি থাপুৰিয়াই থৈ যায় তথাপি উঠি কথা কথা হেখা নকয়। কাৰ কথা কলো? এইটো আমাৰ দাদাৰ কথা কলো, জাহাঙ্গীৰৰ কথা। ই এনেকুৱা সাদা সিদা মানুহ আছিলে। আৰু জানিব পৰা মতে সুনীল গগৈৰ পৰা ৫,০০,০০০ পাবলৈ আছিলে নেকি আপোনাৰ দাদাই, আপোনাৰ জাহাঙ্গীৰ আলী জাহাঙ্গীৰ হুছেইনে পাবলগীয়া আছিলে নেকি ৫,০০,০০০? এই কথাটো ইতিমধ্যে জাহাঙ্গীৰৰ পত্নীগৰাকীয়ে দাবী কৰি আছে, আপুনি কি জানে? স্যার, এতিয়া আমাৰ জাহাঙ্গীৰ দাদাই ঘৰলৈ গৈছিলে ঈদত, ঈদত যেতিয়া ঘৰলৈ গৈছে হয়তো তার মানুষজনে কইও আহিব পারে, কিন্তু মোর জানা মতে মই ইমানখিনি নেজানো। এতিয়া কাম করছো আজি এতিয়ালৈকে হিসাবটো হোৱা নাই, এতিয়া হিসাবটো হলে কিমান আছে কিমান নাই বহিতে ওলাই যাব স্যার। এতিয়া হয়তো দাদা কব পারে তার মানুষজনক যে মই তাত ইমান দিন আছো, মানে আগতে ধেমাজিত আছিল, ধেমাজির পর ইয়ালে আহিছে, ইয়াত দেড় বছরমান হয়ে গেল, এতিয়া কিমান কি পাবলগা আছে হিসাবটো করলেহে ওলাব। স্যার, মই এইটো কব নোৱাৰিম, এতিয়া মই এনে এক নির্দোষী মানুহ এটা দোষী কৰিব নোৱাৰিম, কাৰণ যেহেতু মই নেজানো কথাখাৰ, আৰু কেতিয়াবা মই বেয়া ব্যৱহাৰ তাৰো দেখা নাই। আমি তিনিটাই নিজৰ ভাইককে লিখি আছিলোঁ, তেওঁ মালিক হলেও কেতিয়াও আমাক বেয়া ব্যৱহাৰ কৰা নাছিলে, মানে সুনীল গগৈ। সুনীল গগৈ এতিয়া মই কেনেকৈ কব পাৰিম যে সেই মানুহটোৱে এই কামটো কৰিছে বুলি? এতিয়া সেই মানুহটোক বিচাৰি আনি আপোনালোকে পুছতাছ কৰক বা হেৰি কৰক, যদি প্ৰমাণ ওলাই যায় তেতিয়াহ'লেহে মই ভাবিব পাৰিম। মোৰ জানা মতে স্যার 30 তারিখের পর দাদা নাইকিয়া আছে, 29 তারিখে মালিকর ঘরলে গেছে, 30 তারিখের পর ইয়ার কোনো খবর নেই। কলৈ যাও, কোত আছে, হেৰি কিবা আপোনালোক ফোন আহিছিলে? মোক ফোন আহিছিলে, কিন্তু মোৰ পৰা আধার কার্ড আর ভোটার কার্ডহে বিচাৰিছিলে, মোৰ ওচৰ নাই বুলি কোৱাতেই ঘরের পর লৈ লৈছে, তারপর মোৰ লগত যোগাযোগ নাই। তেনেকুৱা কোত আছো কি কথা খুঁজিছিলে নেকি? মই খুঁজিছিল যে কোত আছো, ই মোক কোৱা নাছিলে যে মই যত আছো ভালে আছো বুলি কৈছে, ঘর চিন্তা কৰিব। কেতিয়া আহিছিলে ফোনটো? ফোনটো স্যার 30 তারিখে, 30 তারিখে হবো পারে স্যার, মানে মোবাইলে তো আছে, মোৰ মোবাইলটো মোটামুটি 11টার ওদিকে। আজি দিনের ভাগত এই DNA পরীক্ষার আনুষ্ঠানিকভাবে গোটেখিনি তথ্য সদরি করার পূর্বেই ভাতৃ অর্থাৎ জাহাঙ্গীরর ভাতৃ এখানে কথা সদরি করেছিল। আনফালে জাহাঙ্গীরর ভাতৃয়ে হুকহুকায় কান্দি উঠেছিল আমার সাংবাদিক যেটা আজি দিনত গৈছিল। জাহাঙ্গীরর মাতৃর ভাষ্য আমি শুনাব বিচারি। মই জানো মানে নিউজত আছে আমার বেটার নাম, নিউজত সব শুনবে নাকি বাবা, সব নিউজ দিয়ে আছে তো, মোবাইলে মোবাইলে আছে তো মোর বেটা, একটা নাও একটা আছে, কিন্তু মুই আর কি করবা, মোগেলা বেটা তো নাই, মোর বিধি ব্যবস্থা করে দেবা। ও রে ও দাদু, মোর বেটা লাগে বা, মোর বেটা লাগে, মোর বেটা লাগে বা, এই এই বাচ্চা কি করে বা, মুই কয়দিন বাঁচি থাকি পাব, ও মায়া। এগারী দুর্বল দুর্ভোগীয় মাতৃ যীগী মাতৃ নিজের সুঠাম পুত্রক হেরালে। সঞ্জীব, যেহেতু এতিয়া অতি সফট টার্গেট হওয়া কব পারি জাহাঙ্গীর হুসেইনক এই সমগ্র ঘটনাত, বলির পথা খুচুয়া হল কব পারি, আর এই সুনীল গগৈ বোলাজন কত থাকি পে সেই প্রশ্নটা কিন্তু বারে বারে উত্থাপন হয়ে আছে, কারণ আরক্ষে পুনপতিয়াকে কৈছে নাটকীয় রূপান্তর হয়েছিল বা নাটকীয়ভাবে এই সমগ্র বিষয়টি উপস্থাপন করা হয়েছিল, মানে আরক্ষীর ভাষ্যের পর আমি অনুমান করব পো সুনীল গগৈ যে জীবিত আছে। হয় প্রাঞ্জল সাহক, আমি মই পটককেভাবে সুধিছিল লখিমপুর আরক্ষী অধীক্ষক অর্পণা নটরাজনক, মই পটককেভাবে সুধিছিল আজি সংবাদমেলত যে কত থাকিব পারে সুনীল গগৈ, বা বহিরাজ্যলে গৈছে নেকি বা বহিরাষ্ট্রলে গৈছে নেকি। ইতিমধ্যে তদন্ত চলি আছে, তদন্তর পিছত সকলো স্পষ্ট হব বলে আমার আগত কৈছে। আর আরক্ষীর যে তদন্ত, এটা কথা আশা করব পারি খুব বেশি দিন নালাগে বা বেশি সময় নালাগে সুনীল গগৈ গ্রেপ্তার করবর কারণে। প্রাঞ্জল, মই প্রথমতে আকৌ কব বিচাৰিছোঁ, চাওক প্রাঞ্জল গগৈলে জাহাঙ্গীরক যে হত্যা করেছে প্রথম আঙুলিটো কিয় গল চাওক, সেই DNA পরীক্ষায় ইতিমধ্যে স্পষ্ট করেছিল যে মৃতদেহটো জাহাঙ্গীরৰ,
আর সেই মৃতদেহটোর কাষত পোৱা গৈছিল প্রাঞ্জল, ক্ষমা করব, সুনীল গগৈর তিনিপটকে সামগ্রী। সুনীল গগৈ যৎপূর্ণ আছে চেষ্টা করেছিল যে মৃতদেহটো সুনীল গগৈর বলে প্রতিপন্ন করবলে, কারণ আজি যেগুলি আরক্ষী অধীক্ষক, আরক্ষী অধীক্ষকগী ভাইসর ভিত্তিক আমি কব বিচার যে জীবন বীমা আসলে জীবন বীমার টাকা পাবর কারণে, সেই টাকাখিনি পাবর কারণে প্রায় 41 লাখ টাকা জীবন বীমার বাবদ পালেহেন মরণোত্তরভাবে, যাবল টাকা 41 লাখ টাকা আসে, তার বিপরীতে সুনীল গগৈর আসলে বহুজনের ওসব ধার, সেই ঠিকা করা নামত বহুজনের ধার লোলে, সেই ধারখিনিরপর মুক্তি পাবর কারণে, জীবন বীমার টাকা পাবর কারণে সুনীল গগৈ একবারে চমুকে ভাবিছিল যে জাহাঙ্গীরক হত্যা করে সেই মৃতদেহটো সুনীল গগৈ বলে প্রতিপন্ন করব পারে, অন্তত পরিয়ালটোয় হয়তো ধারেরপর মুক্তি পাব বা জীবন বীমার টাকাখিনি পাব। আর সেই সেইখিনি কারণে ইমান একটা জটিল, ইমান একটা জটিল আর নিখুঁত পরিকল্পনা করলে, যার কারণে নাকি এজন সাধারণ মিস্ত্রিক হত্যা করবলে কুণ্ঠাবোধ নকলে সুনীল গগৈ, আর সুনীল গগৈ ধরা পড়ব, আর সুনীল গগৈ ধরা পড়ার পিছন আরো কথা পোহর অহার সম্ভাবনা আছে। আর একটা কথা স্পষ্ট চাওক যে প্রাঞ্জল, কেবল সুনীল গগৈ জড়িত নাই কিন্তু এই কেসট, এই ঘটনাটোত কেবল সুনীল গগৈ জড়িত নাই, এজন সুনীল গগৈয়ে যে জাহাঙ্গীরের নিচিনা এজন সুস্থ সবল লোকক হত্যা করব নোৱাৰে সেইটো একেবারে স্পষ্ট কথা। ইয়ার অন্তরালত আরো লোক যে গ্রেপ্তার হব, আরো লোকের যে সহযোগিতা আছে সেইটো একেবারে নিশ্চিত, আর খুব কম সময়ের ভিতর হয়তো লক্ষিমপুর আরক্ষী আর ইতিমধ্যে CID আরক্ষী সেইটো সন্দেহ করেছে। আরক্ষী কৈছে সুনীল গগৈ, সুনীল গগৈর পত্নী আর এই ঘটনার সঙ্গে যখন জড়িত প্রত্যেককে জেরা চলো হব, মুঠতে কোনো সারি যাব নোৱাৰিব। এইবার পোনপটীয়াকৈ এওঁলোকক কারাগারের বন্ধ কোঠরীত সুমা হব যদি তথ্য প্রমাণ সঠিকভাবে লাভ করে। ধন্যবাদ জানাইছো সঞ্জীব আর জ্যোতিময়।